এদিকে এক বছরে বাংলাদেশে পোশাক কারখানায় কর্মপরিবেশ এবং নিরাপত্তার যথেষ্ট উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট দুপুরে গাজীপুরের ছয় দানা এলাকায় একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ইস্ট ওয়েস্ট গ্রুপের উদ্যোগে কারখানা বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমেরিকায় নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি বলেন, আমেরিকার গণতন্ত্র অনেক শক্তিশালী। অনুষ্ঠানে কারখানার শ্রমিক এবং কর্মকর্তাদের 114 সন্তানকে বিভিন্ন ক্যাটাগরিতে 6 মাস মেয়াদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। জিএসপি সুবিধা কার্যকরের জন্য শ্রমিক অধিকারের ক্ষেত্রে অগ্রগতি হতে হবে। এরই মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আরো কিছু অগ্রগতি হলেও অধিকারের বিষয়টি এখনো অবহেলিত। চিকিৎসা, ব্যবসা এবং ভ্রমণ সহ নানা প্রয়োজনে যারা প্রায়ই ভারতে যাতায়াত করেন, হঠাৎ 500 এবং 1,000 রুপির নোট বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে।